আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো बर्बाद হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন কবুল না করেন অ্যাকসেপ্ট না করেন তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বندگی করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলো কোন কোন বদআমলের কারণে কোন কোন ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোন ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফর এবং শিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে শিরক আছে কুফর আছে তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত নেক আমল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরক থাকে মানে বড় শিরক যে শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান থাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজ উমরা করতেও যায় অথচ তার কোন আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করেন আমিন কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াকফুর বাদাল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ঈমান আনার পর আবার কুফরি করে ঈমান আনার পর কি করে ভাই কুফরি করে কুফরি মানে আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আদেশ আল্লাহর কোন নিষেধ ইসলামের শতসিদ্ধভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে ফাকাদ হাবিতা আমালু তার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন অনেক কষ্ট করে আমল করে যাবে কিন্তু আখিরাতে যে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লুজার হয়ে গেছে তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই এবং কোন আমল তার আমল নামায় কোন নেক আমল লেখা নেই এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছে আমরা না জেনে হয়তো সে হতভাগ্যাদের কাতারে হতভাগাদের কাতারে আমরা শামিল হয়ে গেছি ঠিক একইভাবে যারা শিরকে লিপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক হে রাসূল আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের সবার কাছে কমন একটি ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন আপনি নিজে যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালুক অবশ্যই অবশ্যই আপনার আমল बर्बाद হয়ে যাবে সমস্ত নবী রাসূলদের কাছে এই কমন ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কেউ যদি শিরকে লিপ্ত হয় তার আমল बर्बाद হয়ে যাবে ভাইরা আমার এই দুটি আয়াত প্রমাণ করে ঈমান আনার পর যদি আমরা কুফরি করি আল্লাহর কোন বিধানের প্রতি যদি অস্বীকৃতি প্রকাশ করি গাপন করি বিশ্বাস করি বা আল্লাহর কোন বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি অস্বীকার করি তাহলে সেটা হবে কুফরি যেমন কাদিয়ানীরা ইসলামের শতসিদ্ধ বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আখেরি নবী এবং রাসূল তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসূল হিসেবে স্বীকার করে বিশ্বাস করে তাহলে ইসলামের শতসিদ্ধভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো সে কুফরি করলো আল্লাহর আয়াতকে অস্বীকার করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মুতাওয়াতের সূত্রে বহু হাদিস বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো তো এই অস্বীকৃতির কারণে কুফরি করলো একসময় হয়তো তার ঈমান ছিল কিন্তু সে যখন কাদিয়ানি ধর্মে যোগ দিয়েছে সাথে সাথে তার সমস্ত আমল बर्बाद হয়ে গেছে
সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে না তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম যাদের আমল আবাদত কিছুই কবুল হয় না কোনো আমল কবুল হবে না সেটা আর্থিক দান হোক সেটা হজ উমরা হোক সেটা কোন নফল আমল হোক ফরজ আমল হোক সেটা শারীরিক ইবাদত হোক সেটা আর্থিক ইবাদত হোক কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে শিরক এবং কুফরে আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের সন্তান হয় না কোন মাজারে যায় মাজারওয়ালার কাছে সন্তান দোয়া করে আশা করে কামনা করে মাজারে গিয়ে সিজদা করে পূজা করে আছে না নাই সাথে সাথে সে যেই সিজদা শুধু আল্লাহকে নিবেদন করার কথা সে গায়রুল্লাহকে সিজদা নিবেদন করার কারণে সে শিরক করলো আর শিরকে যখন লিপ্ত হলো সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ এবং তার কোন নেক আমল আর কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে তার ভুলকে স্বীকার করে মেনে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো সে শিরক করবে না কুফর করবে না এই মর্মে যখন সংকল্প করে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আমল বিধ্বংসী এবং ইবাদত নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাচীরের মতো দেয়ালের মতো বাধা শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমাদের অনেক ভাই আছি যারা আমরা শিরকে লিপ্ত না কিন্তু কুফরে লিপ্ত কিভাবে কুফরে লিপ্ত আল্লাহ তাআলার কোনো আদেশ বা কোনো নিষেধ আমার বিবেকে ধরছে না অনেক তরুণ আছেন অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা আছেন যে কোরআনের কোনো আদেশ নিষেধ সম্পর্কে তিনি নিজের অবজারভেশন নিজের লজিক নিজের যুক্তি সেগুলা দিয়ে তিনি মাপার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধকে মেপে ঝুপে যখন দেখলেন যে না আমার বিবেকে এটা ধরছে না আমার যুক্তিতে এটা খাটছে না তখন তিনি সেই সম্পর্কে সন্দেহ পোষণ করেন আল্লাহর আদেশ নিয়ে আল্লাহর নিষেধ নিয়ে যদি নিজের বিবেক দিয়ে নিজের লজিক বা যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধকে পরিমাপ করতে যায় কেউ এবং তার মধ্যে সন্দেহ তৈরি হয় বা অবিশ্বাস তৈরি হয় অন্য সব ক্ষেত্রে ইসলাম মানলেও এরকম আল্লাহ তাআলা কোন প্রমাণিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে সাথে সাথে সে কুফরিতে লিপ্ত হলো এই লোকের আর কোনো নেক আমল কবুল হবে না কিয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার এই কুফর শিরক গুপ্ত এবং প্রকাশ্য নানাভাবে আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যাবে ঘরে ঘরে হবে জনে জনে হবে মসজিদে যাবে অথচ তার অন্তরে আল্লাহর কোনো বিধানের প্রতি কুফরি আছে সে মনে করে সুদ যে আল্লাহ হারাম করেছেন এটা এই যুগে আর চলে না এই যুগে হারাম ছাড়া এই সুদ ছাড়া কি আর চলে সে মনে করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন এখন কি আর এটা চলে নারীদেরকে কি আটকায় রাখা যায় সে মনে করতেছে এটা নারীদের আটকায় রাখার মাধ্যম সে মনে করছে এটা মানুষের পিছিয়ে পড়ার মাধ্যম কারণ এই সমস্ত বিশ্বাসের কারণে সাথে সাথে তার কুফরি হয়ে যায় এবং তার ঈমান থেকে সে খারিজ হয়ে যায় এবং তার কোনো আমল কবুল হয় না আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শিরক এবং কুফরের এই বিষ বাষ্প থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন আমিন একটা জানলাম নাম্বার 2 যারা তাকদীরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদীর আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো ভাইরা আমার এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা যৌক্তিক বিষয়কে অস্বীকার করা ঈমানের যে রুকনগুলো আছে স্তম্ভগুলো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে জিবরিল এসে বলেছেন মাল ঈমান হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে ঈমানের সংজ্ঞা বলুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الاخر وان تؤمن بالقدر خيره وشره من الله تعالى যার অর্থ হলো ঈমান হলো আল্লাহ ফেরেশতাগণ নবী রাসূলগণ আসমানে কিতাবসমূহ আখিরাতের প্রতি বিশ্বাস করা এবং বিশেষ ভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি এই পয়েন্টটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রুকনটা নিয়ে অর্থাৎ তাকদীরের রুকনটা নিয়ে এজন্য তাকদীর নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে
তো সেই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোন প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের সৃষ্টির 50,000 বছর আগে কোন সৃষ্টির কি হবে না হবে তার পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিখে রেখেছেন কত হাজার বছর পর পৃথিবীর কোন প্রান্তে কোন পাতা কোন সময় কোন দিকে নড়বে আল্লাহর ইলমে আছে না নাই আছে শাবাস জুজিয়াতের ইলম কুল্লিয়াতের ইলম সূক্ষ্মাতি সূক্ষ্ম একেবারে ছোটখাটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহর ইলমে সেটা মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লাহর সৃষ্টি জগতে শুষ্ক আদ্র এমন কিছুই নাই যেটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নাই অতএব আজকের এই যুগে আমরা জানি এমন অনেক মেশিন বের হয়েছে এমন অনেক টেকনোলজি আবিষ্কৃত হয়েছে যে টেকনোলজি দিয়ে আমরা জানি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে মাপা যায় ভূমিকম্প মাপা যায় আবহাওয়ার গতি প্রকৃতি পরিমাপ করা যায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পরিমাপ করা যায় এবং অনেক দূর থেকে শত শত মাইল দূর থেকে অনেক কিছু আন্দাজ করা যায় পরিমাপ করা যায় এই সবগুলো তো মানুষের মস্তিষ্ক প্রসূত আবিষ্কার এবং টেকনোলজি এই যদি হয় আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেইনের দ্বারা সম্ভব তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি মানুষের ব্রেইনের সৃষ্টিকর্তা তার দ্বারা এই সমস্ত জুজইয়াত সমস্ত কুল্লিয়াত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের সকল বিষয়ের ইলম এবং নিয়ন্ত্রণ নির্ধারণ এটা আল্লাহর দ্বারা সম্ভব নাকি সম্ভব না সম্ভব ভাইরা আমার আজকাল এমন এমন টেকনোলজি বের হয়েছে আপনি হাতে একটা ঘড়ি পরবেন এটা আমাদের দেশে এখন অহরহ আপনার গ্রামাঞ্চলে আপনি খোঁজ করলে পাবেন অনেকের কাছে যে আমরা এমন এমন ঘড়ি বের হয়েছে এটা পড়লাম পরে আমি সারা দিন হাঁটলাম দিন শেষে আমি টোটাল কত শ কত হাজার কতটা কদম দিয়েছি কয়বার পা ফেলেছি কত দূর হেঁটেছি কত কিলোমিটার কত গজ হেঁটেছি তার সকল কিছু আমি যা যা করেছি সকল আমলনামা ওই ঘড়িয়ে বলে দেয় আছে না নাই আছে এগুলো মানুষ বানাইছে মানুষের বিবেক ব্রেন দিয়ে যদি এরকম আমার সারা দিনে সারা মাসে আমি কত কদম দিলাম কত পা ফেললাম কত কিলোমিটার হাঁটা হলো কত দূর যাওয়া হলো কত দূর প্রেসার দেওয়া হলো কি হলো কি না হলো আমার সব কিছু যদি রিপোর্ট এই ঘড়ি দিতে পারে তাহলে এই ঘড়ি যে মানুষ বানাইছে সে মানুষকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে তার সব কিছু তার নির্ধারণ এবং তার ইলম তার নখদর্পণ তার আয়ত্ত তার নলেজ এটা তার থাকা সম্ভব কি সম্ভব না এবং শুধু সম্ভব নয় এটাই যৌক্তিক যে এটা তার থাকবে না হলে তিনি আল্লাহ তিনি আহকামুল হাকিমিন তিনি কাদির সব কিছু করতে সক্ষম এই গুণবাচক নামগুলো তার কেন থাকবে অতএব একজন ইমানদার তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে যে এটা আল্লাহ তাআলা নির্ধারণ আমাদের ভালো কিছু অর্জন হলে সেটাও আল্লাহ জানতেন আল্লাহ নির্ধারণ ছিল আর যদি আমাদের কোনো ক্ষতি স্পর্শ করে সেটাও আল্লাহ জানতেন আল্লাহ নির্ধারণ ছিল বিদাত তাকদীরকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না তাকদীরকে অস্বীকার করার ফলে আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে যদি কেউ তাকদীরকে অস্বীকার করে তাহলে তা লা ইউকবালু মিনহু সরফান ওয়ালা আদলুন তার কোনো কিছু কবুল হবে না এরপর তিন নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সালাত কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দি কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান অনেক ভাইরা আমরা আছি আমরা মা বাবার নাফরমানি করি আমি যখন আসছিলাম তখন যিনি আলোচনা করছিলেন সে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন আমি গাড়ি থেকে শুনলাম সেটা হলো আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমানের অঙ্গ
আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেক আমল করতে পারেন না জড়তা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ঈমানের অঙ্গ না এটা কুফরের অঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সেই লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখলাকি মানুষ সবার কাছে ভালো কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেয়াদব আছে না নাই আছে ভাইরা আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোনো আমাদের যুবকদের কাছে এটা এখন ডালভাত হয়ে গেছে না যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে মা আহা যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা যে লোকটা তার কোন প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সে লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফরমানি করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহর কোন নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ মানা সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুনাহগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাবার কথা মানেন না মা বাবার নাফরমানি করেন মা বাবার বেয়াদবি করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বেয়াদবের খাতায় নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার নাফরমানি হুকুকুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরও তাদের ঋণ শোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না আপনার বাপ অনেক খারাপ আপনার মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে আপনার দিকে খেয়াল রাখে না আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে মা বরাবর আনুগত্যকারী মা বাবার হুকুম মানেওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হব তো ইনশাআল্লাহ বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ চেয়ে নেবেন আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাদের সামনেই আবার মাপ চাবেন ভাইরা আমার মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয় আমার আব্বা আম্মার সাথে যদি কখনো আমার জোরে কথা বলা হয়ে গেছে এরকম মনে হয় যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণাৎ যখন একটু হুঁশ ফিরে আসছে কি করলাম আমি সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়া এই অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি যারা বাবা হারিয়েছেন আমার মতো তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কত বড় বটগাছ চলে গেছে পড়ালেখা জানেন না আপনার আব্বা হয়তো তিনি হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিতও না তিনি হয়তো অনেক ডান বামও বুঝেন না আপনার হয়তো তেমন কোনো উপকারেও আসে না আপনি এই যুগের ছেলে মেয়ে আপনার অনেক বুদ্ধিশুদ্ধি অনেক স্মার্টনেস আছে ওই বেচারার হয়তো এগুলো কিছুই নেই এরপরও সন্তানের জন্য যে দিল থেকে একটা দোয়া আসে সারা দুনিয়ার সমস্ত হুজুর একসাথ হয়ে দোয়া করলে ওই বাবা মার দোয়া সমান কোনো দিনই হবে না কিচ্ছু পড়ালেখা জানার দরকার নাই মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানে সেটাও নাই সেটারও দরকার নেই অনেক আয়াত হাদিস জানে অনেক দোয়া দরুদ জানে এরকম কিছুও না শুধুমাত্র ফেলফেল করে চেয়ে থাকে আর আল্লাহর কাছে সন্তানের কল্যাণ কামনা করে বাস এটুকুর দাম শত শত হাজার কোটি টাকার অ্যাসেট চাই অ্যাসেটের চাইতে বেশি আল্লাহ আমাদের বাবা মাকে কদর করার তৌফিক দান করুন বাবা মার অবাধ্য এবং নাফরমান সন্তান তার সালাত আল্লাহর কাছে কবুল হয় না তার নেক আমল তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে এরপর চার নম্বর দান করে যে খোটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোটা দেয় আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারা দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই আছে
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন নেককার মানুষদের পরিচয় কি সূরা দাহরের ভিতরে আবরার মুত্তাকি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তাদের গুণ তাদের সিফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা যে নেককার মানুষ হলেন তারা যারা আল্লাহর মহব্বতে মানুষকে খাদ্য দেয় মিসকিনকে দেয় বন্দীকে দেয় এই মানুষগুলোকে দেয় এবং বলে তারা লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা ইন্নামা নুতুউকুম লিওয়াজহিল্লাহ তোমাদেরকে যা দিয়েছি আল্লাহর কাছে দিয়ে আল্লাহর জন্য দিয়েছি তোমাদের কাছ থেকে প্রতিদানও আশা করি না ফিডব্যাকও আশা করি না এমনকি থ্যাঙ্কসও আশা করি না কি আশা করে না থ্যাঙ্কসও আশা করে না মানে স্বীকৃতিও আশা করে না আমরা অনেককে উপকার করার পর দেখা যায় সে এটা স্বীকারও করে না সে যে স্বীকার করে না এটা তার দোষ মাল্লাম ইয়াশকুরিন না ইসলাম ইয়াশকুরিল্লাহ সে স্বীকার না করার কারণে সে গুনাহগার হবে কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না তার স্বীকার দিয়ে আমি কি করব আমার তো সওয়াব পাওয়া দরকার কার কাছে আল্লাহর কাছে যদি সওয়াব পাওয়ার দরকার হয় আমি কারোর কাছ থেকে কোনো আশা করব সে আমাকে চিনেও না এমন একটা ভাব ধরে কোনো অসুবিধা নেই তার চেনা চিনিতে কি আসবে যাবে আমার রব যদি জানেন আমি দিয়েছি এবং তিনি যদি এটা সংরক্ষণ করেন যথেষ্ট আর কিছু দরকার আছে এটা হলো দান এই দানের সওয়াব পাওয়া যাবে আর দান করে যার দান করছেন তারে আপনি বিভিন্নভাবে খোঁটা দিলেন খোঁটা খোঁচাখুচি করে দিলেন না মানুষ সামনে বলে বেড়ালেন অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন তাহলে আপনার এই আমলের সওয়াব আল্লাহর কাছে পাবেন না এই দান আল্লাহর কাছে কবুল হবে আমার দেশে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায় দান করে কিন্তু উনি আশা করে ওনার নামটা মাইকে হুজুর জোর করে বলে দেখ আছে না নাই যদি তার উদ্দেশ্য থাকে যে আমারটা শুনে আমার আরেক বন্ধু দিবে আরেকজন দিবে উৎসাহিত করবো অন্যদেরকে তাহলে ঠিক আছে সেটা হলে জায়েজ আছে কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যদি দান প্রকাশ্যে করো অর্থাৎ অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে তাহলে তো অনেক ভালো আর যদি গোপনে করো যাতে করে তোমার ইখলাসের কোনো ঘাটতি না হয় তো সেই দানেরও আল্লাহ তাআলা প্রশংসা করছেন এটা নিয়তের উপর নির্ভর করবে আমি যখন ঢাকা এক মসজিদে নামাজ পড়াই 2002-03 সন এরকম সময় হবে তখন আমার এক মুসল্লি মসজিদের ওই আল্লাহর বান্দা একটা কাগজ লিখে দিয়েছেন আমার কাছে কাগজে লেখা ছিল যে হুজুর আমি মসজিদে এত টাকা আজকে দিলাম একটু আমার জন্য দোয়া করতে বলেন মুসল্লিদেরকে তো আমি নামাজের পরে বলে দিলাম জুমার পরে যে আল্লাহর এক বান্দা তিনি মসজিদে এত টাকা দান করছেন আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ তার দানকে কবুল করেন তার জন্য খায়রের ফয়সালা করেন দোয়া করে দিয়েন এটা আমি ঘোষণা দিলাম এরপরে সুন্নত নামাজ যখন শেষ হলো ওই লোকটা এসে আমাকে বললো হুজুর আমি চিরকুটটা দিয়েছি আপনি আমাকে চিনেন আবার নিচে লিখেও দিয়েছি বিনীত অমুক কিন্তু আপনি বললেন কি এক আল্লাহর বান্দা দান করছে আপনারা দোয়া করিয়েন আমার নামটা বললে কি আপনার কোনো গুনাহ হইতো তো আমি বললাম ভাই আপনার নামটা নিলে গুনাহ হইতো না এটা ঠিক বলছেন কিন্তু আপনার নামটা নিলে কোনো সওয়াব হইতো না কোনো সওয়াব হইতো বরং আপনার আমলটা নষ্ট হইতো কিনা অহংকার আসতো কিনা সে আশঙ্কা ছিল এটা আপনার জন্য আরো ভালো হয়েছে অনেকে দেখবেন মসজিদে ফ্যান একটা দিয়ে লেখা দেয় সৌজন্যে অমুক সে মনে করে আল্লাহর ফেরেশতারা ঠাওয়ার পায় না না পায় এটা লিখে দিই কারণ কার সওয়াব কোথায় লিখে দেয় ফেরেশতারা ফেরেশতাদের সম্পর্কে এরকম জাহালত এরকম অজ্ঞতা যদি থাকে তাহলে তো ঈমান নিয়ে টানাটানি হবে ভাইরা আমার তাহলে আমাদের দান হবে কার জন্য দান করে কোনো দিন যাকে দান করেছি তাকে কখনো আর সে বিষয়ে বলতে যাব বড় রিস্কি একটা আমল ভাই বড় খাতরায় আমল আর্থিক আমল আর্থিক আমল যে আমলটা টাকা এবং পয়সা যেখানে খরচ হয় সে টাকা পয়সা খরচ হওয়া আমল এই আমলের মধ্যে ভেজালে পরিমাণ সবচাইতে বেশি তো এই ব্যক্তি যে ব্যক্তি দান করে আবার খোটা দেয় এর এই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করুন রমাদান মাস আসছে আমলের মাস দানের মাস আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাস আসলে প্রচুর পরিমাণে দান করতেন অন্য সময় দানশীল ছিলেন রমজান আসলে তার দানশীলতা অনেক বেড়ে যেত অতএব আমরা দান করব কিন্তু দান করব আমাদের এক হাত জানবে আরেক হাতও টের পাবে না এমন কি এমন কিছু দান তো অবশ্যই থাকা উচিত যে আপনার স্ত্রী পর্যন্ত জানবে না কেউ জানবে না আল্লাহ আমাদেরকে সেভাবে দান করার তৌফিক দান করুন যাদের আমল কবুল হয় না সে মানুষগুলোর চার নম্বর মানুষ বলেছি যারা দান করে মানুষকে খোটা দেয় তাদের অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না পাঁচ নম্বর ওই কপালপোড়া এবং হতভাগা মানুষ যার
কোনো আমল ইবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ বুখারীতে তিনি বলেছেন এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহদিসান অথবা এই মদিনায় কোনো দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয় এবং লা ইকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সরফুন ওয়া লা আদলুন কিয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না অতএব মদিনার আমরা যখন যাওয়ার তৌফিক হবে যার যখন যাওয়ার তৌফিক হবে মদিনার মদিনা শরীফের আদব লেহাজ বজায় রাখবো যথাসম্ভব সেখানে যেন কোনো বেয়াদবি না হয় আমার দ্বারা যেন কোনো অশান্তি কোনো ব্যত্যয় সৃষ্টি না হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদে নববীতে বা মসজিদে নববী শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমল ইবাদত কিছু কবুল হয় না নাম্বার ৬ দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের ইবাদত কবুল হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রুউসিহিম তিন ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না কবুল হয় না কারা সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি তিন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইখওয়ানে মুতাসালিমান দুই ভাই যারা নিজেরা গন্ডগোল মারামারিতে লিপ্ত আপন ভাই মারামারিতে লিপ্ত অথচ আবার আমল ইবাদত করে নামাজ কালামও পড়ে এরকম আছে না নাই আছে না নাই বলেন তো এরকম আমল ইবাদত করে কি লাভ হবে যাদের আমল ইবাদত কবুল হয় না কয় প্রকারের মানুষের কথা বললাম এ পর্যন্ত ছয় প্রকারের কথা বললাম আবারও এই ছয়টাকে আমরা রিভাইজ দিয়ে আসুন প্রথম হলো যে কুফর এবং শিরকে লিপ্ত তার কোন প্রকার আমল ইবাদত কবুল দ্বিতীয় হলো যে তাকদীরকে ভাগ্যকে অস্বীকার করে তার কোনো আমল ইবাদত কবুল তিন নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান তার আমল কবুল বিশেষ সালাত কবুল হয় না চার নম্বর হলো যে ব্যক্তি দান করে খোঁটা দেয় যাকে দান করছে তাকে আবার খোঁটা দেয় অথবা বলে বেড়ায় এই ব্যক্তি দান করে যে বলে বেড়ালো এই জন্য বা খোঁটা বেড়ালো দিয়ে বেড়ালো বা এহসান জিতলেলো এই জন্য তার দানের আমলটার কোনো সওয়াব সে আল্লাহর কাছে পাবে পাঁচ নম্বর হলো মসজিদে নববী এবং তাকে ঘিরে যে হারাম আছে মদিনা মুনাওয়ারা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মুবারক আছে এখানে যারা অশান্তি সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে এবং ব্যত্যয় করবে এই মানুষগুলোর আমল ইবাদত কবুল হবে এজন্য মদিনায় আমরা যখন যাব খুব আদব লিহাজ বজায় রাখার চেষ্টা করব নাম্বার ৬ দুই আপন ভাই যদি মারামারিতে লিপ্ত হয় তাদের সালাত তাদের মাথার উপরে উঠে না নামাজের কথা এখানে শুধু বলা হয়েছে তাদের নামাজ কবুল হয় না অন্যগুলো কবুল হতে পারে সাত নম্বর ওই একই হাদিস যেটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর উঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আছে না নাই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলে শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো ওয়াক্তিয়া নামাজের ইমামতের ইমাম যে কোনো ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পিছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট অযৌক্তিক কারণে তো বাংলাদেশের সময়মান উপরেই কম বেশি মুসল্লিরা অসন্তুষ্ট আছে আছে না নাই হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি এরকম মসজিদ পাওয়া যাবে না তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভব না কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লি বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি গায়ের জোর বেশি এই জন্য হুজুরের সরানো যায় না এরকম কিছু হুজুর আছে না নাই অথচ ওই হুজুর অনেক নাজায়েজ কাজে লিপ্ত মানুষ ভয় বলতেও পারে না কারণ হুজুর বড় বড় পাওয়ার আলাদের সাথে হাত রাখে আছে না নাই তো এইরকম হুজুর তাদেরও এই সালাত তাদের মাথার উপরে উঠবে না
আল্লাহর কাছে যাবে না তাদের নামাজ কবুল হবে না ইবনে মাজাহ শরীফের হাদিস বলতেছে তাহলে সেই ইমাম যে ইমামের উপরে তার অনুসারীরা অসন্তুষ্ট যৌক্তিক কারণে তার আমল কবুল হবে না আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দী তার সালাত তার মাথার উপরে উঠবে না এটাও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না বিশেষ করে সালাত কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেঙে গেছে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত্তা ইয়ারজা তার সালাত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যৌক্তিক কারণ ছাড়া ভেঙে গেছে তার আমল ইবাদত তার সালাত কবুল হয় না এবং দশ নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফিতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাহগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফাসাদের দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আমাদের আছেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আছেন নামাজও পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্যান্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরের সে সুগন্ধি ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন এর মানে কিন্তু এই না যে একজন নারী সুগন্ধি ব্যবহার করতে পারবেন না একশোবার ব্যবহার করবেন তিনি তার বাসায় সুগন্ধি ব্যবহার করবেন নিজের লোকদের মধ্যে তিনি সুগন্ধি ব্যবহার করবেন গায়ের মাহরাম কারোর কাছে তার সুগন্ধির গ্রাম যেন না যায় সেটা তিনি হতে দিবেন না দেখুন এটা কিন্তু একজন মুসলিম নারীর আত্মসম্মান বোধের ব্যাপার এই যে ইসলাম আমাদেরকে পর্দার কথা বলেছে এই যে সুগন্ধির নিয়ন্ত্রণ এটাও পর্দার কারণে এই যে তাদের কণ্ঠকে আল্লাহ তাআলা কোমল করতে নিষেধ করেছেন তাদের সাথে কথা বলার সময় এটাও পর্দার প্রয়োজনে কেন কারণ মুসলমান নারী অতি সম্ভ্রান্ত তার ইজ্জত এবং সম্মানের মূল্য অনেক বেশি রাস্তার মানুষ তাকে নিয়ে বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো নারী সেটা হতে দিতে পারে যে আর তার সৌন্দর্য দেখে তার তার শরীর নিয়ে তাকে নিয়ে নানা নোংরা চিন্তা করবে অসুস্থ মনের মানুষগুলো এটা কোনো মুসলমান নারী হতে দিতে পারে এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে বলেছেন যালিকা আদনা আই ইউরাফনা এটা এজন্য দেওয়া হয়েছে যাতে চেনা যায় পর্দা দেখে যে এরা বাজারে মহিলা না এরা সেই মহিলা যাদের মধ্যে সম্ভ্রম আছে সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করার গরজ আছে যাদের আত্মসম্মান বোধ আছে এরকম আত্মসম্মান বোধ সম্পন্ন নারী তারা তারা নিজের ইজ্জতকে রাস্তা রাস্তা বিলায় বেড়ায় না মানুষকে নিয়ে জল্পনা কল্পনা তাকে নিয়ে মানুষকে জল্পনা কল্পনার সুযোগ দেয় না অতএব এইটার প্রয়োজনে একজন নারী তিনি সুগন্ধি ব্যবহার করবেন তার নিজের আলোয় নিজের বলয়ে তিনি বাহিরে যখন যাবেন পরপুরুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে তিনি সেটা করবেন না হালকা পাতলা যদি থাকে যার ফলে অন্য পুরুষের নাক পর্যন্ত না যায় বা আশপাশটা মোহিত হয়ে যাওয়ার মতো না হয় তাহলে সেটুকু জায়েজ হতে পারে যাই হোক তাহলে দশ নম্বর হলেন সেই নারী যেই নারী মসজিদে নামাজ পড়তে গেছে অথচ এইভাবে গেছে দেখেন নামাজ পড়তে গেলেও যদি বেপর্দা ভাবে যায় বেশরিয়তে ভাবে যায় সেটাও কিন্তু আল্লাহর কাছে সওয়াবের কারণ হবে না সে নামাজ কবুল হবে না এগারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই অভাব নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে টাকা দেনওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিলগুলোর এত আলো জ্বলমল লাইটও থাকতো না মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আমরা যারা করি এর পরিচালনার সাথে যারা জড়িত এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে যার কারণে না বোঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য
যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয় অথচ আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন আর ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেছেন তারাও জানেন যে মক্কা মসজিদে হারামের পাশে বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে রাউন্ড দেওয়া আছে খেয়াল করছেন কখনো এটাকে বলা হয় হাতিমে কাবা এটা কাবার এরিয়া ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবা পুনর্নির্মাণ করেছিলেন এই জায়গাটা কাবার ভিতরে ছিল এই যে কালো গিলাপে মোড়ানো আল্লাহর ঘর মসজিদ এটার মধ্যে ওইটাও ছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরান হয়ে গেছে তখন এটার ভবনকে সংস্কার করে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন উনি একা না কুরাইশের সব নেতারা মিলে এটা যখন উদ্যোগ নেওয়া হলো তারা ঘোষণা দিলেন দেখেন তারা মুশরিক ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢোকানো উচিত না এইজন্য তারা ঘোষণা দিলেন আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব এটার জন্য ফান্ড কালেকশন করছি যারা যা পারেন টাকা দেন কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেব না সমাজে কে হালাল টাকা উপার্জন করে কে হারাম টাকা উপার্জন করে সমাজের লোকজন কম বেশি জানে কি জানে না আর হালাল টাকা সব যুগে বেশি থাকে না হারাম বেশি থাকে তো হারাম বেশি থাকে সেজন্য হারাম টাকা নেই নেই আর যেহেতু নেই নেই অতএব টাকার অভাব দেখা দিছে তখন এই বাইতুল্লাহ নির্মাণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে তার দাদা আব্দুল মুত্তালিব সাহেবের নেতৃত্বে যখন এটা হয়েছে তখন এই কাবা টাকার অভাবে এই হাতিম যেটাকে এখন দেখেন ওয়াল পরিম বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে এই অংশটাকে কাবার ভিতরে বিল্ডিং করার টাকা ছিল না সেই অভাবে এটাকে বারান্দার মতো বাইর করে রাখছে আজ পর্যন্ত সেটা সেভাবে আছে এখন টাকার অভাব নাই কিন্তু ওইটাতে আর কেউ হাত দেয় নাই সেটা যেন আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর ঘরে ধর্মীয় কাজে ভালো কাজে হারাম খোরদের হারাম টাকা না নেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের আসুন্না ফাউন্ডেশনে মেম্বারশিপ নেয়ার জন্য যারা এককালীন 1 লক্ষ টাকা দিয়ে মেম্বারশিপ নেন ওখানে আমাদের লেখা আছে যে হালাল টাকা থেকে দিতে হবে মাস্ট আমরা হারাম টাকা থেকে আপনার এই দান কবুল করব না হারাম টাকা দান করবেন গরিব দুঃখীকে দান করবেন সওয়াব নিয়ত করা ছাড়া যদি মালিককে দিতে না পারেন সেটা আরেক বিষয় কিন্তু আল্লাহর ঘর দিনই কাজ যত বেশি হালাল টাকা ইনভলভ হবে তত বেশি মানুষের ঈমান আমল মজবুত হবে ওই প্রতিষ্ঠান থেকে মানুষের হেদায়েত তত বেশি হবে আমাকে একবার একবার কোথা জানে প্রশ্ন করেছে যে ইমাম সাহেব 7 দিন 7 বাড়িতে খানা খায় সারা বাংলাদেশেই কম বেশি এরকম কালচার আছে যে ইমাম সাহেব 7 দিন 7 বাড়িতে খানা খায় আর পয়সা আল্লাহ বাড়িগুলো বাইসে বাইসে কমিটির লোকেরা ঠিক করে ঠিক না বেঠিক এখন পয়সা আল্লাহ বাসুক তাতে দোষ নাই পয়সা আল্লাহ হলে তো আর খারাপ না কিন্তু হালাল হারাম যদি বাস বিচার না করে শুধু পয়সা দেখেই প্রত্যেকের বাড়িতে টিফিন বাটি পাঠায় দেয় আর হুজুরও খুব মুসে তাও দিয়ে খাইতে থাকে তাহলে প্রশ্ন আসছে যে এই হুজুর পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারণ হুজুর তো হালাল হারাম বাস বিচার নাই সবই ঢুকতেছে ভিতরে আর হারাম দেহ এটা দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না পরিষ্কার হাদিসে বলা আছে জটিল প্রশ্ন অতএব ভাইরা আমার আমরা দিনই প্রতিষ্ঠান যারা পরিচালনা করব ইনভলভ হব চাকচিক্য একটু কম করব তারপর হালাল টাকাকে প্রায়োরিটি দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে যারা হারাম টাকা দান করে তাদের সেই দান আল্লাহ কবুল করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতা মিন গুলুল আপনি অবৈধ উপার্জন করেছেন সেই টাকা দিয়ে যদি দান করেন সে দান কবুল হবে না এখানে গুলুলের মানে হলো গরিমত বা যুদ্ধলব্ধ সম্পদ যদি আত্মসাত করে চুরি করে দান করে সেটা কবুল হবে না অর্থাৎ এটা জাতির সম্পদ ঠিক একইভাবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ জাতির সম্পদ চুরি করে আপনার গম চুরি টিন চুরি বিভিন্ন জিনিস চুরি করে লাখপতি কোটিপতি হয়ে এরপরে যদি আপনি দান দক্ষিণা করেন 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাবে বলেছেন যে ওয়ালা সাদাকাতা মিন গুলুল এই মানুষের জাতীয় সম্পদ আত্মসাত করে চুরি করে আপনি সাদকা করেন সেই সাদকা কবুল হবে না তাহলে আমরা 11 নম্বর কপাল পড়ার কথা জানলাম যে কপাল পড়ার দান তার আমল কবুল হবে না সে হলো হারাম টাকা দান করে আরেক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া আর কিছু দান করলে সেটা কবুল করবেন না তাহলে হাদিস থেকে বোঝা গেল যে হারাম দান সেটা কবুল হবে না তাহলে যার আমল অর্থাৎ দান কবুল হবে না অন্য আমল কবুল হতে পারে সে ব্যক্তি হলো যে হারাম টাকা দান করে এটা হলো 11 নম্বর 12 নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিক মতো করে না সুন্দরভাবে করে না
বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ শেষ হওয়ার জন্য ওযু করেন কিন্তু ওযু এত তাড়াহুড়ো করে করেন যে কোনর এখানে শুকনা থাকে গোড়ালির ওখানে শুকনা থাকে আঙ্গুলের চিপায় শুকনা থাকে কানের লতির এখানে শুকনা থাকে আছেনই নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডলে ডলে ধুয়ে তারপরে ওযুকে পূর্ণাঙ্গ করো ওযুর যত নির্দেশ আছে ওলামায়ে কেরাম বলতে পারবেন ওযু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তার সবগুলোতে একটা শব্দ আছে সেটা হলো ইসবাগুল ওযু আসবিগুল ওযু তার মানে আকমিলুল ওযু অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করো উত্তম রূপে করো ভালোভাবে করো ওযু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন পানি খরচ করবেন কম কিন্তু কোন জায়গা শুকনা থাকতে পারবে না ভালো করে ডলে দিতে হবে তো যদি কেউ ওযু অপূর্ণাঙ্গ রাখে শুকনা রাখে বা ভালো করে পবিত্রতা অর্জন না করে ওই ব্যক্তি ওই ওযু নিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না অন্য আমল কবুল হবে কিন্তু তার নামাজ কবুল হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুকবালু সালাতু মিন গায়রি তাহরিন পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল হবে না অতএব ফরজ গোসল ঠিকমতো করতে হবে ওযুটা ঠিকমতো করতে হবে না হলে ওই নামাজ কবুল হবে না তাহলে যার আমল অর্থাৎ নামাজ কবুল হয় না সে হতভাগা মানুষ তার 12 নম্বর আমরা পাইলাম যে পবিত্রতা অর্জন করা ছাড়া কিংবা অপূর্ণাঙ্গ পবিত্রতা নিয়ে নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না 13 নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্ক নারী অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবুল হবে না তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিল খিমার একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি খিমার অর্থাৎ ওড়না ছাড়া অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রাখেন অনেকে আছেন সালাত আদায় করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরে সালাত আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন থ্রি পিস পরে পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হলো মূল বিষয়টা হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সালাতে সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁধও যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সালাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলো ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওড়না টেনে দেয় অথবা একটা সাধারণ ওড়না পরে কোনো রকম টেনে দেয় তাহলে গলা তারপর চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপালের উপর দিককার চুল তারপরে এদিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে পেট পিঠের অংশ দেখা যাচ্ছে হাতের গোছা এগুলো আর উকুতেছে উঠা যাওয়ার সময় নামার সময় শাড়ি সরে যায় এগুলো দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক নামাজের ওড়না বের হয়েছে মাশাআল্লাহ যে ওড়না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য তাহলে ওইটার ভিতরে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না তার ভিতরে এবার শাড়ি থাকুক অন্য কিছু থাকুক উপর দিয়ে ওড়না মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই তাহলে 13 শ্রেণীর মানুষের কথা আমরা জানলাম আবার এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা কুফর এবং শিরকে লিপ্ত তাদের কোনো আমলই কবুল হবে না নামাজ না শুধু কোনো আমলই কবুল হবে না যদি শিরকে আকবর এবং কুফরে আকবর লিপ্ত হয় আর দুই নম্বর হলো যারা তাকদীরকে অস্বীকার করে এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে যে মুনকিরুম বিল কদর কদরের অস্বীকারকারী এই ব্যক্তির সালাত এই ব্যক্তির ইবাদত এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো নাম্বার তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না হ্যাঁ আদব লেহাজ করে না মা বাবার নাফরমান হুকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি কাউকে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কথা খোঁচাখুচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায় দান দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সেই মান্নান অর্থাৎ
এই রকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না 4 নম্বর 5 নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাসাদ সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না 6 নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় হতে পারে কোনো বিষয় মনমালিন্য না কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে ছাড় দিতে হবে আপনার ভুল নাই তারপর আপনি ছাড় দেন ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি তারও কি হবে না আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না তার নামাজটা কবুল হবে না 7 নম্বর হলো সেই ইমাম যে ইমামের পাশে ইমামের উপরে তার মুক্তাদিরা তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবুল হতে পারে 8 নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কিনা সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে ব্যাপারে পড়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সে নামাজের সওয়াব পৌঁছায় না এটা মাথার উপরে যায় না আর 9 নম্বর হলেন ওই কৃতদাস তিরমিজি বর্ণনা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোনো কারণ ছাড়া মানে শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা প্রযোজ্য তার সলাৎ উপরে যাবে না বা তার সলাৎ কবুল হবে না এরপর 10 নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাদন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশে মানুষের নাকে তার গ্রাম যায় এই নারী গুনাহগার এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ না সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে আর 12 নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না 13 নম্বর 11 নম্বর এটা 12 নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবুল হবে না আর 13 নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্তবয়স্ক অথচ ওই যে সতরটা ঠিকমতো ঢাকেন না তার নামাজও কবুল হবে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমলনামে যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই 13 প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা শামিল না হই আমার মধ্যে যেন এই 13টার কোনোটা গুনাহ যেন না থাকে আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করনেওয়ালা ইখলাসওয়ালা নেককার এবং ইমানদার মুত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রমজান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা নষ্ট হবে না যে আমলটা আপনি কবুল করবেন ভাইরা আমার আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহর কাছে কবুল না হয় আমলের পাহাড় নিয়ে গেছি তার কোনো মূল্য এক সিকি পরিমাণ কোনো মূল্য নাই অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ আমল কবুলের জন্য ওই যে ইখলাসটা অনেক বড় ব্যাপার আমাদের নিয়তটা থাকতে হবে খালেস পদ্ধতিটা থাকতে হবে শুদ্ধ শুদ্ধ যদি পদ্ধতি হয় আর নিয়ত খাঁটি হয় আল্লাহর কাছে আমল কবুল হবে আপনার নিয়তটা খাঁটি পদ্ধতিটা বেদাতের সেটা কবুল হবে পদ্ধতি হইতে হবে সুন্নাহ সম্মত আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করা তাহলে এই দুইটা জিনিস যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সওয়াব সেটার আজর আপনার আমল নামে জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে আপনি সেটা দেখবেন মান আমিলা সালিহান ফালি নাফসি যে একটু আমল করবে এই যে শর্ত পূরণ করে সুন্নাহ অনুযায়ী বেদাত মত না নিয়তকে ঘাঁটি করে সেটার সওয়াব পাবে আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালাইহা তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার মুখলেস ইমানদার আমাদের নেক আমলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং সকল বদআমল থেকে বদনিয়াত থেকে গুনাহ থেকে এই যে আমল নষ্টকারী আমল কবুল হওয়ার পথে বাধা হয় প্রতিবন্ধক হয় এমন সকল পাপাচার থেকে আমাকে আপনাকে আমাদের রব আরশে আজিমের মালিক আমাদের খালিক আমাদের আল্লাহ তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন